রাজ্য সরকারের উন্নয়নমুখী কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যেতে আগরতলা পৌর নিগমের সবকটি ওয়ার্ডের 51 জন কর্পোরেটরদের সাথে সোমবার এক গুরুত্বপূর্ণ বৈঠক করলেন রাজধানীর মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। কেন্দ্র এবং রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পগুলি বর্তমানে সেখানে আগরতলা পৌর নিগমের আওতায় পড়েছে সেগুলির কাজকর্ম কত দূর এগিয়েছে তা এদিন খতিয়ে দেখেন মেয়র। সমস্ত কর্পোরেটর অফিসারদের নিয়ে উদ্দেশ্য হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্য সরকারের সমাজশিক্ষা এবং সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে কেন্দ্রীয় এবং সরকারের যে প্রকল্পগুলি আগরতলা পৌর নিগম এলাকায় আছে সেগুলি সুন্দরভাবে রূপায়ণ হচ্ছে কিনা সেটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম কি করা উচিত, বিভিন্ন কর্মসূচি আছে শিশু থেকে একদম বয়স্ক সমস্ত লোকের জন্য জনগণের জন্য যে কর্মসূচি নেওয়া হয়েছে সেগুলি রূপায়ণ কিভাবে হচ্ছে বা করতে গেলে কি কি অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এবং কি কি কর্মসূচিতে কি কি সুবিধা আমাদের দেওয়া সম্ভব এই সরকারের পরিকল্পনা থেকে বা কর্মসূচি থেকে সেগুলি আমাদের কর্পোরেটের মাধ্যমে ওয়ার্ড অন্তর্গত প্রত্যেকটি যার যার যে কর্মসূচি আন্তর্ভুক্ত হওয়া আছে তাদের যে সুবিধাগুলি বসে দেওয়ার জন্য আমাদের ডক্টর চন্দনী মিশ্রা ডেপুটি ডিরেক্টর সোশ্যাল এডুকেশন ওয়েলফেয়ার উনি একটা প্রেজেন্টেশন দিয়েছেন অ্যাওয়ারনেস প্রোগ্রাম এবং সমস্ত ওয়ার্ডেতে যেসব সেন্টারগুলি আছে এবং সেন্টারতে সমস্ত সেন্টারগুলি যেমন সমস্ত সুস্থ হয়ে চলে রাজ্য সরকারের পক্ষে উনি কথা বলেছেন আবেদন করেছেন পৌর নিগমের সমস্ত কর্পোরেটরের কাছে আমরাও আগন্তুক পৌর নিগমের পক্ষ থেকে রাজ্য সরকারের স্কিমগুলো যাতে সফল হয় যাদের জন্য দেওয়া হয়েছে তারা যাতে সঠিকভাবে পায় সেই জন্য আমরাও সহযোগিতা করবো সার্বিকভাবে রাজ্য সরকার পৌর নিগম মিলে এবং সফল করার জন্য আমরা একটা টার্গেট নিয়েছি। সকলকে ধন্যবাদ।